হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। কৃষক বন্ধু প্রকল্পের টাকা জানুয়ারি মাসে যারা এখনও পাননি সেই ব্যাপারে থাকছে আজকের ভিডিওতে একটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য। অর্থাৎ যারা এখনও টাকা পাননি তাদের স্ট্যাটাস কী অবস্থায় রয়েছে, তারা কি আদৌ টাকা পাবেন কি না, বা যদিও বা পান তারা কবে পাবেন, এবং সেই টাকা পেতে হলে তাদেরকে কী কাজ করতে হবে, সমস্তটাই আজকের ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, অর্থাৎ ভিডিওটা একটুও না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। তো এখানে দেখুন কি বলা হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও পাননি, জেনে নিন কবে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। এখানে দেখুন বলা হয়েছে, নিউজ আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে রাজ্যে বসবাসকারী কৃষকদের সুবিধার কথা মাথায় রেখে কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয়েছে। আর ইতিপূর্বে পশ্চিমবঙ্গের কৃষি দপ্তরের তরফে 2022 সালের ডিসেম্বর মাসে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে রবি মরশুমে টাকা দেওয়ার প্রক্রিয়া কার্যকরী করা হয়েছিল। তবে 2022 সাল শেষ হয়ে নতুন বছর শুরু হয়ে গেলেও এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের অনেক কৃষকই কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রাপ্য টাকা পাননি। কবে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে কৃষকরা টাকা পাবেন, তারা আদৌ এই প্রকল্পের অধীনে টাকা পাবেন কি না, তা নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে। আর এই প্রশ্নের উত্তরে বলতে হয়, ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে অনুদান দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত রয়েছে এরূপ সকল কৃষকদের একই সঙ্গে একই দিনে অনুদানের টাকা দেওয়া সম্ভব নয়। প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে বেশ কিছুটা সময় প্রয়োজন হয়ে থাকে। এখানে কিন্তু আপনারা একটা পয়েন্ট আশা করি লক্ষ্য করেছেন, যে এখানে কিন্তু জানুয়ারি মাসে যে টাকাগুলো দেওয়া শুরু হয়েছে সেটা কিন্তু ধাপে ধাপে হচ্ছে, একবারে টাকা ছাড়া হয়নি। সুতরাং এখনও কিন্তু জানুয়ারি মাস শেষ হতে কিছু সময় বাকি রয়েছে, তো এখনও কিন্তু ধীরে ধীরে টাকাগুলো ছাড়া হচ্ছে, এবং দিনে দিনে এক এক করে কিন্তু বিভিন্ন কৃষকের অ্যাকাউন্ট থেকে আপডেট আমরা পাচ্ছি যে তারা কিন্তু 24 তারিখ, 25 তারিখ বা তার আগে 23, এইরকম বিভিন্ন তারিখে কিন্তু তারা টাকাগুলো পাচ্ছে। অর্থাৎ এখনও কিন্তু বিভিন্ন অ্যাকাউন্টে টাকা ঢুকছে। আর তাই ডিসেম্বর মাস থেকে শুরু করে এই চলতি মাসে অর্থাৎ জানুয়ারি মাসেও ধাপে ধাপে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে থাকা কৃষকদের অনুদানের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হচ্ছে, এবং এই প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হতে বেশ কিছুটা সময় লেগে যাবে। এবং এখানে আপনাদের জানিয়ে রাখি, বিভিন্ন কৃষি দপ্তরের যে আধিকারিকরা আছেন বা বিভিন্ন কৃষি দপ্তরের যে অফিস রয়েছে সেখান থেকেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে এই জানুয়ারি মাস সম্পূর্ণটাই কিন্তু টাকা ঢুকবে, এমনকি ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু এই মেয়াদটা চলবে। যদিও কিন্তু এটার কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি কোথাও বের হয়নি বা কোথাও কোনো অফিসিয়াল খবর কিন্তু প্রকাশ হয়নি, শুধুমাত্র কৃষি দপ্তরের অফিস থেকেই কিন্তু খবরগুলো আমরা পেয়ে থাকছি। সুতরাং আপনিও যদি এখনও পর্যন্ত এই প্রকল্পের অধীনে অনুদানের টাকা না পেয়ে থাকেন, তবে চিন্তার কোনো কারণ নেই। আগামী দিনে কৃষকরা খুব শীঘ্রই এই প্রকল্পের আওতায় টাকা পেয়ে যাবেন বলে দাবি করা হচ্ছে নবান্ন সহ বিভিন্ন কৃষি আধিকারিক দপ্তর থেকে। অর্থাৎ একটু আগে আপনাদের আমি যেটা জানালাম, অর্থাৎ কৃষি আধিকারিক দপ্তর থেকে কিন্তু এই খবরগুলো আসছে। তো সুতরাং আপনাদের যাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি, তারা কিন্তু অবশ্যই মাঝে মাঝে কৃষি আধিকারিকের দপ্তর বা কৃষি আধিকারিকের অফিস কিন্তু ভিজিট করবেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, এবং নিত্য নতুন আপডেটগুলো আপনারা তাদের কাছ থেকে পেয়ে যাবেন। যদিও কৃষক বন্ধু প্রকল্পের অধীনে অনুদানের টাকা পাওয়ার শেষ তারিখ কবে তা সম্পর্কে কৃষক বন্ধু প্রকল্পের কর্তৃপক্ষের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আগামী দিনে কারা কৃষক বন্ধু প্রকল্পের অধীনে টাকা পাবেন তা নিয়েও কৃষকদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। আর কৃষকদের এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে একমাত্র ভরসা কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস। অর্থাৎ আপনাদের স্ট্যাটাস অনলাইনে কী দেখাচ্ছে, বা কৃষক বন্ধুদের যে আবেদন আপনারা করেছিলেন তার স্ট্যাটাস বর্তমান কী আছে, সেটা কিন্তু সবার প্রথমে আপনাদের আগে যাচাই করতে হবে, যদি আপনাদের অ্যাকাউন্টে এখনও টাকা না ঢুকে থাকে। কিন্তু বর্তমানে যান্ত্রিক ত্রুটির কারণে অনলাইনে স্ট্যাটাস চেক করাও সম্ভব হচ্ছে না, যদিও তার জন্য কিছু বিকল্প ফোন নাম্বার ও ইমেল আইডি দেওয়া হয়েছে। তো এই যে ফোন নাম্বার এবং এই ইমেল আইডি, এই তথ্য কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে আগে আপলোড করে দিয়েছি, এবং কোন ফোন নাম্বারে ফোন করতে হবে বা কল করতে হবে বা কোন ইমেল আইডিতে ইমেল করতে হবে সমস্তটাই সেই ভিডিওতে বলা হয়েছে। আপনারা যারা এখনও ভিডিওটা দেখেননি আপনারা কিন্তু দেখে আসতে পারেন, আমার চ্যানেলে অলরেডি ভিডিওটা দেওয়া রয়েছে।
কৃষক বন্ধুর স্ট্যাটাস চেকের বিষয়ে। বিভিন্ন সূত্রের তরফে দাবি করা হয়েছে যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড, তারা খুব শীঘ্রই এই প্রকল্পের অধীনে অনুদানের টাকা পেতে চলেছেন। অর্থাৎ অ্যাকাউন্ট যদি ভ্যালিড আপনাদের স্ট্যাটাসে শো করে বা আপনারা জানতে পারেন যে আপনাদের ভ্যালিড আছে, তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন। অন্যদিকে যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে ADA আপলোডেড বা DDA অ্যাপ্রুভড রয়েছে, তাদের স্ট্যাটাস পরিবর্তিত হয়ে অ্যাকাউন্ট ভ্যালিড হলেই তারাও এই প্রকল্পের অধীনে অনুদানের টাকা পেয়ে যাবেন। অর্থাৎ এখানে কিন্তু একটা বড় বিষয় আপনাদেরকে স্পষ্ট করে দিই যে আপনাদের অ্যাকাউন্ট যদি ADA আপলোডেড বা DDA অ্যাপ্রুভ এই দুটো অপশান দেখায়, তাহলে কিন্তু আপনারা এই মুহূর্তে টাকা পাবেন না, যতক্ষণ না সেটা অ্যাকাউন্ট ভ্যালিড বলে শো হচ্ছে। তো এই বিষয়টা কিন্তু আপনারা যে ফোন নাম্বারের কথা আমি বললাম সেই ফোন নাম্বারে কল করে বা ফোন করে অথবা ইমেল আইডিতে মেল করে কিন্তু আপনারা এই বিষয়টা আগে জেনে নেবেন, সবার আগে, যে আপনাদের সেই অ্যাকাউন্ট ভ্যালিড আছে কি না। সুতরাং আপনিও যদি কৃষক বন্ধু প্রকল্পের অধীনে নিজের নাম নথিভুক্ত করে থাকেন এবং এখনও পর্যন্ত অনুদানের টাকা না পেয়ে থাকেন, তবে এই প্রকল্পের স্ট্যাটাস চেক করলে জানতে পারবেন আপনি আগামী দিনে অনুদানের টাকা পাবেন কি পাবেন না। তো আশা করি আপনাদের সমস্ত বিষয়টা পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ আপনাদের সবার আগে জানতে হবে যে আপনাদের অ্যাকাউন্টটা ভ্যালিড আছে কিনা, এবং এই ব্যাপারে কিন্তু আপনাদের কৃষি দপ্তরের অফিস ভিজিট করতে হতে পারে অথবা যে ফোন নাম্বার কথা আমি আপনাদের বললাম সেই ফোন নাম্বারে আপনাদেরকে কল করে বিষয়টা জেনে নিতে হবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্পের উপরে একটা গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে, এবং এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা ভিডিওর নিচে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দেবেন, এবং ভিডিওটা কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না। এবং যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তো তারা এই ধরনের সমস্ত ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।